সবাই জানেন মহানায়ক উত্তম কুমারের তারকা জীবন 3 দশক জুড়ে বিস্তৃত, অর্থাৎ প্রায় 30 বছরের মেয়াদ ছিল তার। আর তার প্রয়াণের পরে কেটে গেছে আরও প্রায় 4 দশক, কিন্তু আজও নায়ক হিসেবে নিপাট বাঙালিয়ানার যে মডেলটি তিনি স্থাপন করে গিয়েছিলেন সেই রেকর্ড কিন্তু একেবারে অটুট অক্ষত। পরবর্তী প্রজন্মের নায়কদের মধ্যে কিন্তু এখনও কেউ সেই অর্থে ওই উচ্চতাকে স্পর্শ করে উঠতে পারেননি, যদিও সময়ের সঙ্গে সঙ্গে বাংলা এবং বাঙালির ঠাটবাট্টাই আমূল বদলে গেছে। বদলে গেছে এন্টারটেনমেন্ট জগতের ভাষা, বদলে গেছে সিনেমার গানের ধাঁচ ধরন। অবশ্য সময়ের সঙ্গে সঙ্গে এই পরিবর্তনগুলো আসবে, আর প্রযুক্তির উন্নতি ঘটেছে বলে স্বাভাবিকভাবেই বিনোদন জগতের রূপরঙ্গ বদলে যাবে। তবে তারকা উত্তম কুমার বা অভিনেতা উত্তম কুমার আমাদের আজকের ভিডিওর বিষয় নয়, বরং তার প্রতিভার একটা অন্য দিক আজকের এই ভিডিওতে আমরা তুলে ধরতে চলেছি। সঙ্গীত পরিচালক উত্তম কুমার, হ্যাঁ, 30 বছরের কেরিয়ারে 2টি ছবিতে তিনি সঙ্গীত পরিচালক হিসেবেও কাজ করেছিলেন। প্রথমবার পরিচালক শচীন মুখোপাধ্যায়ের কাল তুমি আলেয়া ছবিতে, আরেকবার পরিচালক পীযূষ বসুর সব্যসাচী ছবিতে। এর মধ্যে এই প্রথম ছবিতে তার মিউজিক ডিরেক্টর হিসেবে হাতে ব্যাটন তুলে নেওয়ার যে ঘটনাটি সেটি একটা বেশ মজাদার ঘটনা। যে ঘটনাটা জানার জন্য পুরো ভিডিওটি দেখতে হবে, সঙ্গে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, এবং এন্টারটেনমেন্ট জগৎ সংক্রান্ত এরকম আরও আকর্ষণীয় ভিডিওর লেটেস্ট আপডেট জানার জন্য আমাদের চ্যানেলটি বেল আইকন ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখুন। সঙ্গীত চর্চা কিন্তু উত্তম কুমার অত্যন্ত গুরুত্ব দিয়ে করতেন, গান শিখতেন তিনি এবং গাইতেনও খুব ভালো, যদিও ঘরোয়া আসরেই মূলত তিনি গাইতেন। তো আমরা যে ঘটনাটার কথা বলছি, উত্তম কুমার তার ময়রা স্ট্রিটের বাড়িতে নিকটজনদের সঙ্গে আড্ডায়, যেখানে কখনো কখনো সিনেমা জগতের লোকজন উপস্থিত থাকতেন, সেখানে মাঝে মধ্যেই তিনি হারমোনিয়ামের সামনে বসে পড়তেন এবং বিভোর হয়ে নাকি তিনি একের পর এক গান গেয়ে চলতেন সেই সব আসরে, এবং যারা সামনে থেকে তার গান শুনেছেন তারা প্রত্যেকেই সেই গানের রীতিমতো প্রশংসাই করেছেন। তো একদিন এরকম এক গানের আসরে উপস্থিত ছিলেন গীতিকার, বাংলার বিখ্যাত গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়, যিনি দূর সম্পর্কের মামাও হতেন উত্তম কুমারের এবং উত্তম কুমার তাকে মামা বলেই সম্বোধন করতেন। আর সেই আসরে উপস্থিত ছিলেন উত্তম কুমারের পরবর্তী একটি ছবির প্রযোজক দেবেশ ঘোষ, যিনি কিনা পুলক বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন। তো গান বাজনার আসর চলছিল যেরকম রোজকার চলে, এবং রাত্রি একটু বাড়ার পরে লোকজন সেখানে কমে এসেছিল। শেষ পর্যন্ত উপস্থিত ছিলেন দেবেশ ঘোষ, পুলক বন্দ্যোপাধ্যায় এবং উত্তম কুমার। একসময় মহানায়ক এদের দুজনকে বসিয়ে রেখে বাথরুমে যাবেন বলে ঘর থেকে বেরিয়ে যান। কথা প্রসঙ্গে সেই সময় পুলক বন্দ্যোপাধ্যায় দেবেশ ঘোষের কাছে জানতে চান যে তার পরের ছবির জন্য গান লেখার কথা যে পুলক বন্দ্যোপাধ্যায়কে তিনি বলেছেন, সেই ছবির সঙ্গীত পরিচালককে। এবং তখন হঠাৎ দেবেশ ঘোষের মাথায় এই কথাটি চাগার দিয়ে ওঠে যে সত্যিই তো ছবির সব কিছু ঠিকঠাক হয়ে গেছে, কিন্তু সঙ্গীত পরিচালক এখনও ঠিক করা হয়নি। এবং যে কোনো কারণেই হোক, ওই আসরে অনেকক্ষণ ধরে গান শুনতে থাকার কারণে বা যে কোনো অন্য কারণে দেবেশ ঘোষের মাথায় হঠাৎ ভূত চাপল যে এই ছবির সঙ্গীত পরিচালক তিনি উত্তম কুমারকে করবেন। হ্যাঁ, একদম সেই মুহূর্তে তার মাথায় নাকি ওই কথাটা আসা মাত্র তিনি উঠে গিয়ে একদম বাথরুমের দরজায় গিয়ে দুমদুম করে রীতিমতন দরজা ধাক্কাতে ধাক্কাতে হাঁক ডাক করে বলতে লাগলেন যে উত্তম কুমারকেই এই ছবির সঙ্গীত পরিচালকের কাজ করতে হবে। বাথরুমের ভেতর থেকে উত্তম কুমার কদ্দূর সেই কথা শুনতে পেয়েছিলেন বা না পেয়েছিলেন সেটা তো বলা মুশকিল, তবে কিছু একটা উত্তর তিনি দিয়েছিলেন, যে উত্তরটা শুনে দেবেশ ঘোষের মনে হয়েছিল যে উত্তরটা হ্যাঁ, উত্তম কুমার রাজি হয়ে গেছেন। এবং তিনি এসে পুলক বন্দ্যোপাধ্যায়কে নির্বিকার মুখে বলেন যে চিন্তার কিছু নেই, উত্তমই সঙ্গীত পরিচালকের কাজ করবে। এবং পুলক বন্দ্যোপাধ্যায় তো রীতিমতন হতভম্ব, তার মাথায় আকাশ ভেঙে পড়ার মতন। সামান্য একটা প্রশ্ন করার ফলে এইরকম যে একটা পরিস্থিতি সৃষ্টি হবে এটা তিনি ঘুণাক্ষরেও আন্দাজ করতে পারেননি। খানিক বাদে উত্তম কুমার বাথরুম থেকে বেরিয়ে এলেন এবং তখন পুরো ব্যাপারটা কি হচ্ছে তার বোধগম্য হলো, কিন্তু তিনিও হ্যাঁ না সেইভাবে কিন্তু তখনও বলেননি। পুলক বন্দ্যোপাধ্যায় দেখলেন যে এ তো মহাবিপদ, ব্যাপারটা সম্বন্ধে নিশ্চিত হওয়ার পুরো দায়িত্ব একেবারে যেন তারই ঘাড়ে এসে পড়েছে। তো সেদিন আসর ছেড়ে বেরোনোর আগে তিনি আমতা আমতা করে জিজ্ঞেস করলেন যে তাহলে গানের শুটিংটা কবে হচ্ছে।
উত্তম কুমার মিষ্টি হেসে বলেছিলেন, মামা আমি তোমাকে ডেকে নেব। কিন্তু প্রযোজক মশাই আবার অত্যন্ত উদ্যোগী, তিনি বলে উঠলেন, খবর দেবে মানে? এই তো দুদিন বাদে রোববার, আমি স্ক্রিপ্ট নিয়ে চলে আসছি, তুমি ভালো করে গানের সিচুয়েশনগুলো ওনাকে বুঝিয়ে দেবে। এবারে উত্তম কুমারের পক্ষে এড়িয়ে যাওয়ার কোনো উপায় থাকলো না। সেই মতন সেই রোববার দিন পুলক বন্দ্যোপাধ্যায় আবার গিয়ে হাজির হলেন তার বাড়িতে, এবং সেখানে প্রযোজক মশাইও হাজির। স্ক্রিপ্ট নিয়ে, স্ক্রিপ্ট পড়ে শোনানো হলো, গান নিয়ে কথাবার্তা হলো। তিনটি গানের সিচুয়েশন ছিল সেই ছবিতে, তার মধ্যে একটি গান আবার লোকগীতি হওয়ার কথা, প্রচলিত লোকগীতি। অর্থাৎ সেই গানটি লেখার বা সুর করার দরকার নেই, মোটের উপরে দুটো গানের সুর করতে হবে, দুটো গান লিখতে হবে। পুলক বন্দ্যোপাধ্যায় অভিজ্ঞ গীতিকার উত্তম কুমারকে জিজ্ঞেস করলেন তিনি, যে গানগুলো কিভাবে লেখা হবে, প্রথমে সুর হবে, তারপর সুর অনুযায়ী কথা লেখা হবে, নাকি প্রথমে তিনি কথা লিখে আনবেন, তারপরে সেই কথা অনুযায়ী সুর করবেন। উত্তম কুমার একটুও না ঘাবড়িয়ে বললেন, আমি দুরকমভাবেই করব। এবং সেই দুরকম যে কীরকম সেটা পুলক বন্দ্যোপাধ্যায়ের মালুম হলো কিছুদিনের মধ্যে, যখন তিনি নিজের মতন করে দুটি গান লিখে নিয়ে উত্তম কুমারের বাড়িতে গিয়ে হাজির হলেন একদিন। কিন্তু সেদিন তার সঙ্গে দেখা করবেন বলে সময় দেওয়া সত্ত্বেও তাকে বাড়িতে বসিয়ে রেখে উত্তম কুমার একের পর এক অন্যান্য লোকেদের সঙ্গে দেখা সাক্ষাৎ করছেন অন্য ঘরে। পুলক বন্দ্যোপাধ্যায় বসে বসে ক্রমশ অধৈর্য হয়ে পড়ছেন। অবশেষে বেশ কয়েক ঘন্টা অপেক্ষার পরে উত্তম কুমার ঘরে এলেন, এবং সেদিন তার সম্পূর্ণ অন্য মূর্তি। পুলক বন্দ্যোপাধ্যায়কে দেখে বললেন, কী ব্যাপার, অনেকক্ষণ বসে থাকতে হয়েছে, কী ব্যাপারে এসেছো? পুলক বন্দ্যোপাধ্যায় তো আকাশ থেকে পড়লেন, বললেন, কেন, গানের সুর করার কথা আমি দুটো গান লিখে নিয়ে এসেছি। উত্তম কুমার তখন বললেন যে দেবেশবাবুর কথায় না বলে উঠতে পারিনি, কিন্তু বাস্তবে তিনি তার নিজের হোম প্রোডাকশন ছোটি সি মুলাকাত হিন্দি ছবি সেটির প্রোডাকশনের কাজ নিয়ে ভীষণ ব্যস্ত রয়েছেন, সুতরাং সঙ্গীত পরিচালনার অতিরিক্ত দায়িত্ব এখন তিনি কাঁধে নিতে পারবেন বলে তার মনে হচ্ছে না। পুলকবাবুকে তিনি সেদিন ফিরিয়ে দিলেন। পুলকবাবু পড়লেন মহাবিপদে, কারণ তিনি বাড়ি ফেরা মাত্রই তার কাছে প্রযোজকের ফোন, যে কী ব্যাপার, কেমন হলো, গানের কথা পছন্দ হয়েছে, সুর নিয়ে কোনো কাজ এগিয়েছে? পুলক বন্দ্যোপাধ্যায় তখন কী আর করেন, তিনি পুরো ঘটনাটা খুলে বললেন দেবেশ ঘোষকে, এবং দেবেশবাবু বললেন যে বুঝেছি, আমি স্বয়ং উপস্থিত না থাকলে কাজের কাজ কিছু হবে না, ঠিক আছে, আর একদিন আমি সময় ঠিক করছি, সেদিন আপনি আবার চলে আসবেন। পুলকবাবু করুণ সুরে বললেন যে দেখবেন যেন কাজের কাজ হয়। এবং এরপরে একদিন আবার পুলকবাবুর ডাক পড়ল উত্তম কুমারের বাড়িতে, এবং সেদিন তিনি গিয়ে দেখেন যে হ্যাঁ, দেবেশবাবুও সেখানে উপস্থিত রয়েছেন, এবং উত্তম কুমারও ভালো ছেলের মতন হারমোনিয়াম নিয়ে সুর করার জন্য প্রস্তুত হয়ে বসে রয়েছেন। ওই যে পুলকবাবুকে একান্তে বলেছিলেন, দেবেশবাবুকে তিনি না বলতে পারেন না, এবং সেই দিন পুলকবাবুর লেখা গানের কথাগুলি দেখে দেখে সেখানে বসেই তিনি দুটি গানের সুর তো করলেনই, এবং শেষ পর্যন্ত তৃতীয় সেই গানটি, যে সিচুয়েশনে প্রচলিত কোনো লোকগীতি ব্যবহার করার পরিকল্পনা হয়েছিল, সেই সিচুয়েশন নিয়েও পুলকবাবু একটি গান লিখলেন, যে গানের সুর প্রথমে করতে না চাইলেও শেষ পর্যন্ত গানের কথাটি দেখার পরে তখনই সুর তৈরি করে ফেললেন উত্তম কুমার। এবং প্রত্যেকটি গানের সুর তৈরি করার সময় পুলকবাবু টেপ রেকর্ডারে সুরগুলো রেকর্ড করে রাখছিলেন, কারণ তিনি জানতেন যে পরে হয়তো মহানায়ক নির্ঘাত সুরগুলো ভুলে যাবেন। তো এই যে তৃতীয় গানটির সুর শেষ পর্যন্ত হলো, সেই গানটি গেয়েছিলেন হেমন্ত মুখোপাধ্যায়, এবং সেই গানটির যে অসাধারণ আবেদন তার তুলনা আজও খুঁজে পাওয়া দুষ্কর। এবং এই ছবিতে শুধু যে গানগুলোর সুর করেছিলেন উত্তম কুমার তাই নয়, এই গানের সিচুয়েশনগুলোর দৃশ্যায়ন কিভাবে হবে সেই ভাবনাটাও কিন্তু তারই মস্তিষ্ক প্রসূত ছিল। তখনকার ছবিতে এই রকমভাবে গানের দৃশ্যায়ন নিয়ে ভাবার প্রচলন ছিল না। আজকের দিনে যেরকম গানের সিঙ্গলসের দৃশ্যায়ন নিয়ে ভাবনা চিন্তা করা হয়, বলা যেতে পারে যে সঙ্গীত পরিচালক উত্তম কুমার তার তৈরি করা গানগুলোর দৃশ্যায়নের ক্ষেত্রে এই রীতির প্রচলন প্রথম ঘটিয়েছিলেন।